ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়া এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী একমাত্র বিদ্যাপীঠ হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সচিব ডাক্তার খুরশিদ আলম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসীমউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর উপস্থিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদায়ী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। উল্লেখ্য থাকে যে এই বছর হীরাপুর শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় 158 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। আখাউড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।